গুড মর্নিং, আমার কোচিং আছেরা, কি করছো তোমরা সবাই? চলো, এবারে আমরা গত লেসনে আমরা কবিতাটি পড়েছিলাম অহলুকের দমন, এবার এই লেসনে এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো পড়ে নেওয়া যাক। এই প্রশ্ন উত্তরের মধ্যে দেখো এখানে 4টি প্রশ্ন উত্তর আছে। আমি প্রতিটির উত্তর আমি একটা পেজে লিখে এই ভিডিওর শেষে দিয়ে দেবো। তোমরা পোজ করে এখানে দেখে দেখে নিজের কপিতে লিখে নিজের খাতায় লিখে তোমরা পরে শিখে নিতে পারবে। তবু আমি একবার এখন দেখিয়ে এবং সেটা একবার পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো এখানে কি লেখা আছে, প্রশ্ন প্রথম প্রশ্নটা 1-এর এ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, এর অর্থ হলো কবিতাটির নাম কি। তো তোমরা সকলেই জানো কবিতাটির নাম কি ছিল, বলো। হ্যাঁ, কবিতাটির নাম কি ছিল? কবিতাটির নাম হলো ওহ লুকের দামন। তো এই প্রশ্নটির উত্তর কি হবে, হোয়াট মানে কি, ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটির নাম কি। তো কি তো শব্দ সরে দেবো, সরিয়ে সরে যাবে এখান থেকে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ও লুক এট দ্য মুন। ঠিক আছে, আমি পরে আবার লিখে দেবো, তখন সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে। আমি একবার বুঝিয়ে দিচ্ছি আবার। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নটা দেখো, হোয়াট লুকস লাইক এ ল্যাম্প ইন দ্য এয়ার, কবিতাটিতে বাচ্চাটি কি বলেছিল মাকে, কি দেখতে লাগছে একটি ল্যাম্পের মতো। মুন, মুনকে, হ্যাঁ মুন মানে চাঁদটাকে দেখতে লাগছিল না, তাই এই কবিতা এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো, হোয়াট লুকস লাইক এ ল্যাম্প ইন দ্য এয়ার। এই হোয়াটটা হবে না এখানে, দ্য মুন লুকস লাইক এ ল্যাম্প ইন দ্য এয়ার, এই প্রশ্নতে কি সবগুলো হবে আর উত্তরটা শুধু হোয়াটের জায়গায় উত্তরটা লাগবে দ্য মুন। তারপর দেখো সি, সি নম্বর কোয়েশনটা কি আছে দেখো, হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক হোয়েন শি ইজ স্মলার, যখন মুনটা স্মলার ছিল, যখন চাঁদটা ছোট ছিল, তখন সেটা কিরকম দেখতে লাগছিল, লাইনটা কি ছিল মনে করো তো, দ্য মুন লুক লাইক এ ব, ধনুকের মতো লাগছিল না যখন চাঁদটা ছোট থাকে। তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখো লাস্ট উইক দ্য শি ওয়াজ স্মলার অ্যান্ড শেপড লাইক এ ব, ব ছোট যখন ছিল তখন বয়ের মতো, ধনুকের মতো লাগছিল, আর যখন বড় ছিল তখন ও এর মতো, সেটা মনে রাখবে। দেখো তো এটা কি হবে, দ্য মুন লুক লাইক এ ব হোয়েন শি ইজ স্মলার, হোয়াট ডাস লাগবে না, হোয়াট ডাস কোয়েশ্চন ছিল মানে দেখতে কিরকম ছিল সেটা এখানে এই প্রশ্নতে করা হয়েছিল। উত্তর এখান থেকে হবে দ্য মুন লুক লাইক, লাইক পরে এখানে বসবে এ ব, একটা ধনুকের মতো লাগছিল না, এ ব হোয়েন শি ইজ স্মলার। তারপর ডিটা দেখো, হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক হোয়েন শি গ্রোজ বিগার, যখন চন্দ্রটা চারটা বড় হয়েছিল তখন কিরকম দেখতে লাগছিল, লাইক এন ও, লাস্ট লাইনের মতো, লাস্ট লাইনে লিখা ছিল না সেটা আবার দেখো, হোয়াট ডাজ লাগবে না এখানে, দ্য মুন লুক লাইক এন ও হোয়েন শি গ্রোজ বিগার। বুঝেছো তোমরা সবাই? এবারে আমি প্রশ্নগুলোর উত্তর আমি একটা কপিতে লিখে আমি পেজটা দিয়ে দেবো, এখানে এই ভিডিওর শেষেই থাকবে। তো তোমরা এখান থেকে দেখে দেখে নিজের কবিতা লিখবে এবং তা পড়ে শিখে নেবে, ঠিক আছে? কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে পরে। আর আমি এখন এই ভিডিওতে এতটুকুই থাক, পরের লেসনে আমরা বাকিগুলো দেখে নেব, ঠিক আছে? চলো, ঠিক আছে।